আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ছেলে এমন আছেন যে কোনো মেয়েকে পছন্দ করেন, তাকে ভালোবাসেন, তাকে মনের মতো মনে করেন, উদ্দেশ্য আপনার সৎ, উদ্দেশ্য একটাই, আর তা হলো তাকে জীবন সঙ্গিনী বানানো, তাকে বিবাহ করা। এরকমভাবে অনেক মেয়ে আছেন যে কোনো ছেলেকে পছন্দ করেন, তাকে ভালোবাসেন, মনের মতো মনে করেন, উদ্দেশ্য একটাই যে তাকে আপনি বিবাহ করবেন, তাকে জীবন সঙ্গী বানাবেন, একটাই উদ্দেশ্য। কিন্তু দেখা গেছে সে রাজি হচ্ছে না, কাল বিলম্ব করছে, বিভিন্ন ওসিলা দেখাচ্ছে। তো কিভাবে রাজি করানো যায়, কিভাবে তাকে বিবাহে আনানো যায়, এর জন্য একটি কোরআনের একটি আমল বলবো। আশা করি যদি আমলটি আপনারা নিয়মিত এবং গুরুত্ব দিয়ে বিশ্বাস রেখে করেন, আল্লাহ তাআলা কবুল করবেন। তার আগে রিকোয়েস্ট থাকবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আমলটি যেভাবে করবেন তা আমি বলছি। কোরআনের সুরায় তহার 39 নম্বর আয়াতের একটি অংশ আমি ভিডিও স্ক্রিনে লিখে দিয়েছি, বাংলা উচ্চারণ সহ আপনারা দেখতে পাচ্ছেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই আয়াতের অংশটি আপনারা 11 বার থেকে নিয়ে 21 বার বা 40 বার, বেশি পড়লে ভালো, সর্বনিম্ন 11 বার পড়বেন প্রতিদিন এশার নামাজের পর। পরে কয়েকবার দুরূদ শরীফ পড়ে, কয়েকবার ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, দোয়া করবেন। এভাবে আপনারা 11 দিন পর্যন্ত আমলটি চালিয়ে যাবেন। আশা করি আপনাদের উদ্দেশ্য হাসিল হবে। যদি 11 দিনে কাজ না হয় সর্বোচ্চ 21 দিন পর্যন্ত করবেন। এভাবে করতে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা রাজি থাকলে আপনার জন্য কবুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।